नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष स्वागत। सम्पूर्ण आध्यात्मिक, धार्मिक एवं ज्योतिष शास्त्र सम्बन्धी वीडियो देखार जो चैनल सबस्क्राइब कर। आज विशेष दिन जे समस्त जातक किंबा जातिकार जन्मदिन किंबा विवाह वार्षिकी तादेर जन्य रइलो आमार आंतरिक शुभेच्छा। आर सेई साथे नववर्ष अर्थात इंग्रेजी नववर्ष 2020 सालेर जन्य रइलो आंतरिक शुभेच्छा। आसेगार पंचांग पयला जानुआरी 2020 दिन बुधवार, पौष मासेर शुक्ला पक्ष तिथि, नक्षत्र पूर्व भद्रापद, राहुकाल आजकेर 12টা থেকে 1টা পর্যন্ত। दिशा अर्थात दिक हलो शुभ दिक उत्तर एवं पूर्व दिक। 2019 साल सवार जन्नो किछु खराब किछु भालो आमादेर स्मृतिर मध्ये रये गेछे। अनेके किछु पेयेछेन, आबार अनेके तार जीवन थेके किछु हारियेछेन। हयतो अनेकेई अपेक्षाय छिलेन हयतो तार जीवनेर अनेक किछुई हये जाबे, किन्तु हयतो किछुई हये ओठेनि। कारोर जीवनेर समस्त संकल्प पुरोटाई हयतो पेये गेछेन, अथवा कारोर अर्धेकटाई हयेछे आर कादोर आर कारोर क्षेत्रे हयतो सेभाबे किछु एगोतेई पारेनि। ईश्वरेर कृपाय 2020 साल अर्थात 2020 साल आपनादेर जीवने चले आसो अत्यंत सुख एवं समृद्धिते। मा लक्ष्मी, मा काली एवं भगवान शिव एवं विष्णुर कृपाय, भगवान कृष्णर कृपाय जेनो आपनादेर समस्त सुख सुविधाई जेनो आपनादेर हाथेर मुठोय आसे। अनेकेई हयतो एई 2020 साल देखतेई पारेनि, ताराई पृथिबी थेके चले गेछे। ईश्वरेर असीम कृपा 2020 साल आमरा अतिबाहित करब सेई आशा निएई प्रथम दिनई पदार्पण करेछि। ताई बोलबो सेई अंतिम एवं असीम शक्तिके आमरा कखनोई जेनो ना भुलि। तार अंगुली हेलने सबकिछुई हवा सम्भव, आमादेर जीवनेर सबकिछुई तिनी नियंत्रण करेन, आर जार कृपाते आमादेर श्वास प्रश्वास एखनो चलछे। शुन बंधुरा, एखन आमरा एमन किछु उपायेर कथा चिंता करी जे उपाय बा जे टोटका आमादेर 2020 सालके अत्यंत शुभमय करे तुलबे, आमादेर जीवनके आरो सामनेर दिके एगिये निये जाबे एबं सेई साथे आमादेर जीवनके आरो बेशी आनंदे भरिये तुलबे। हिंदू पंचांग अनुसारे आमादेर चैत्र मासेर जे नवरात्रि, सेई नवरात्रितेई आमादेर नतून बछर शुरू हय। किन्तु एई इंग्रेजी बछर अनुसारे आज अर्थात पयला जानुआरि एकटा नतून बछर आमादेर जीवने उपहार दिलेन भगवान। এই বিশেষ দিনটি শুরু হয়েছে 31শে ডিসেম্বর রাত্রি 12টার পর থেকে। আর আমাদের প্রতিদিনের মতো কোনো না কোনো কাজের মধ্যে আমাদেরকে ডুবে যেতে হয়, নিরন্তর কাজের মধ্যে থাকতে হয়। আর সেই কাজ যাতে সুন্দরভাবে হয়ে যায় আমাদের জীবনে, সেটাই আমরা কামনা করি ঈশ্বরের কাছে। আর সেই কাজ ভালোভাবে হওয়ার জন্য আমরা ছোট ছোট যদি উপায় করতে পারি, তাহলে যে কোনো রকমের বাধা আমরা সহজেই অতিক্রম করতে পারব। এই সালের প্রথম যে কাজের কথা বলবো বা প্রথম যে উপায়ের কথা বলবো, তা হলো চেষ্টা করুন পুরানো সম্পর্কগুলোকে একটু জোড়া লাগানো। ভুল অন্য কারোর হতে পারে আর আপনারও হতে পারে, কিন্তু জানবেন যে যে বৃক্ষে ফল ভরে যায় সে একটু ঝুঁকে যায়। জীবনের এই ধারাবাহিকতাটাই ঠিক এই রকমই, কারোর না কারোর একটু আগিয়েই আসতে হয়। তাই আগিয়ে আসাটা কিন্তু অসম্মানের নয়। তাই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করুন এই নতুন বছরের নতুন দিনে, একটু মেসেজ কিংবা ফোন অথবা দেখা করে। কথায় বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তাই শুরুটা মিষ্টি দিয়েই শুরু করুন। আমাদের জীবন এইভাবেই এগিয়ে চলবে, সব কিছু তার হাতে, আমাদের ইচ্ছাতেই কিছুই হয় না। শুধু আমরা করতে পারি আমাদের জীবনকে সঠিকভাবে প্রয়োগ। তাই আপনার জীবনটা শুরু করুন নতুন দিনে, নতুন ভরে, নতুনভাবে। অর্থাৎ আজকের দিন থেকেই নিজের মনকে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে তুলুন যে আপনি ভুল কিছু করবেন না, আর
কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করবেন। আজ এই বিশেষ দিনে যদি আপনি 12টি সবুজ চুড়ি কোনো কন্যাকে, 9 বছরের বয়সের আগের কন্যাকে যদি দেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। কারণ আজ বুধবার, আর বুধবারের বিশেষ রং হলো সবুজ, আর সেই সাথে মা দুর্গার বিশেষ তিথি আজকের। যদি কোনো কন্যা না পান, তাহলে অবশ্যই কোনো দুর্গা মন্দিরে যান এবং সেখানে সবুজ রঙের 12টা চুড়ি আপনি অর্পণ করুন মায়ের পদতলে, এবং সেই সাথে ফুল, মিষ্টি এবং ধূপ দিতে ভুলবেন না। দুর্গা মন্দির যদি না থাকে, তাহলে দুর্গা দেবীর যে কোনো রূপকে আপনি পূজা করুন, মা কালী, মা ভবানী, যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, কিংবা লক্ষ্মী মন্দির বা বগলামুখী মন্দির যদি থাকে, সেখানেও আপনি এই বিশেষ উপায়টি করতে পারেন। আর যদি মন্দির কাছাকাছি না থাকে, তাহলে আপনি ঘরেই কোনো ছবির সামনে আপনি এই বিশেষ উপায়টি করতে পারেন। আজ এই বিশেষ দিন হলো বুধবার, তাই সবুজ রঙের দুর্বা আপনি গণপতি দেবের কাঁধে অবশ্যই অর্পণ করবেন। জীবনকে একটা নতুনভাবে আমরা বাঁধতে চাই, আর নতুন কিছু মানেই শ্রী গণেশের কথা মনে ওঠে। ভগবান গণেশকে তুষ্ট করলে আমাদের নতুন দিনগুলো আরও বেশি সুন্দর হবে। তাই এই বিশেষ দিনে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো গণেশ দেবের মন্দির থাকে, কিংবা আপনার গৃহে গণেশ দেবের ছবির সামনে 2টি মোদক অর্থাৎ লাড্ডু, সেই সাথে 5টি পানপাতা এবং সাথে 108টি সবুজ দুর্বা ঘাস আপনি অর্পণ করুন, তাহলে গণপতি অর্থাৎ শ্রী গণেশজির কৃপায় আপনার সারাটি বছর ভালোই যাবে। প্রথমে ধূপ দীপ এগুলো গণেশজির কাছে অর্পণ করুন, আর তারপরে একটি একটি করে দুর্বা আপনি গণেশজির কাঁধে রাখুন এবং সঙ্গে বলুন ওম গণেশায় নমঃ অথবা শ্রী গণেশায় নমঃ। এই বিশেষ মন্ত্র পাঠ করতে করতে 108টি আপনি দুর্বা আপনি গণেশজির কাঁধে অর্পণ করুন এবং প্রতিবারে এই একই মন্ত্র বলতে থাকুন। এই বিশেষ উপায় অত্যন্ত সহজ এবং সরল, বাড়িতে করতেই পারে, আর যার ফলে আপনার সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন। সন্ধে পর্যন্ত এই উপায় আপনি করতে পারেন। এছাড়া আপনারা যদি গণেশ মন্ত্র পাঠ করতে পারেন ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ, এই বিশেষ মন্ত্রও জপ করতে পারেন আজকের এই বিশেষ শুভ দিনে। আর একমালা এই বিশেষ মন্ত্র জপ করবেন অর্থাৎ 108 বার। আজ এই বিশেষ দিনে শ্রী গণেশজির পূজা এবং সেই সাথে মা দুর্গার পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আনবে আমাদের জীবনে। তাই এই 2টি পূজা আপনি যদি করতে পারেন, তাহলে আপনার সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন সারা বছর জুড়ে। মা ভগবতীকে ফল, ফুল, ধূপ, দীপ এগুলো অর্পণ করুন, আর সেই সাথে এই বিশেষ মন্ত্র পাঠ করতে ভুলবেন না। এম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে, অথবা এইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই বিশেষ মন্ত্র জপ করুন অন্তত এক মালা অর্থাৎ 108 বার। আজ এই বিশেষ দিনে যারা পূজা অর্চনা করতে পাচ্ছেন না, তারা কোনো হিজড়ে বা কিন্নরকে যদি দেখেন, তাহলে অবশ্যই তাকে দান করুন। এছাড়া খাওয়ার জিনিস যদি আপনি এই বিশেষ দিনে এই হিজড়ে বা কিন্নরকে যদি দান করেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আজ এই বিশেষ দিনে পাখিকে অবশ্যই দানা দিন, পাখিকে খাবার দিন, জল দিন। আজ এই বিশেষ দিনে গরিব মানুষকে ফল অথবা অন্ন দান করুন, মনটা আপনার সামর্থ্য। ঠান্ডার সময় আপনি বস্ত্র বা গরম বস্ত্র দান করতে পারেন। বন্ধুরা, এই ছোট ছোট উপায়ের মধ্যে যেটি আপনার অত্যন্ত সহজ মনে হবে, এই নববর্ষের দিন আপনি করতে পারেন। নববর্ষকে সুন্দরভাবে স্বাগত জানানোর উদ্দেশ্যে এই বিশেষ উপায় আপনারা করুন। সেই সাথে গৃহের অর্থাৎ আপনার বাড়ির বয়স্ক মানুষের আশীর্বাদ নিতে ভুলবেন না, কারণ বড়দের আশীর্বাদ আমাদের প্রত্যেকটা বাধাকে দূর করে। আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি যে বয়সেরই মানুষ হন না কেন, আপনার ধর্মীয় চিন্তাভাবনা অনুসারে আপনি অবশ্যই
ধর্মীয় কথাবার্তা বা ধর্মীয় আলোচনার মধ্যে নিজেকে নিয়োজিত করবে। আজ এই বিশেষ দিনে কখনো মনেই হিংসা বিদ্বেষ এগুলো নিয়ে আসবেন না। তো প্রিয় বন্ধুরা, এই বিশেষ ছোট ছোট উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই এর মধ্যে একটি বা দুটি উপায় আপনারা করবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই নতুন বছরে এই ছোট ছোট উপায় করে আপনাদের জীবনকে আরও বেশি সুন্দর করে তুলবে। আজ এই পর্যন্ত, নমস্কার।